হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি জব নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ভারতীয় ডাক বিভাগে কিন্তু আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কিন্তু যে কোনো জেলা থেকে চাইলে আপনারা আবেদন করতে পারেন। এখানে যেটা নিম্নতম যোগ্যতার কথা বলা হয়েছে, 8 পাস করে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো এখানে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেটা বলা হয়েছে আবেদন পদ্ধতি, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে যেটা বলা হয়েছে, ভারতীয় ডাক বিভাগের উক্ত পদে আবেদন করতে হবে সম্পূর্ণ কিন্তু অফলাইনের মাধ্যমে। তো আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য সবার প্রথমে যেটা বলা হয়েছে, আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। এবং কি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আমি সবার শেষে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। তো এখানে যেটা বলা হয়েছে, আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা আপনাদের কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ফর্মটিতে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যেটা বলা হয়েছে, আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতা এবং যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেখানে দিয়ে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের চাওয়া হয়েছে বা যে সমস্ত ডকুমেন্টস আপনাদের পাঠাতে হবে, তো এখানে যেটা বলা হয়েছে, এক নম্বর যেটা বলা হয়েছে, আবেদনকারী বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি কিন্তু মাধ্যমিক পাস হয়ে থাকলে মাধ্যমিকের এডমিট কার্ড, যদি আপনি 8 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট দিলে হয়ে যাবে। যেটা বলা হয়েছে, পরিচয়পত্র হিসেবে কিন্তু আপনাকে আধার কার্ড অথবা ভোটার কার্ড, যে কোনো একটি কিন্তু ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। 3 নম্বর যেটা বলা হয়েছে, আবেদনকারীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও মার্কস সার্টিফিকেট, তো এখানে আপনি যে যোগ্যতা দেবেন তার কিন্তু আপনাকে সার্টিফিকেট এবং রেজাল্ট দুটোই কিন্তু আপনাদেরকে একসঙ্গে জেরক্স করে দিতে হবে। পরবর্তী যেটা বলা হয়েছে, সাম্প্রতিক তোলা একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপনাদেরকে কিন্তু সেখানে দিতে হবে। তো যেখানে ফটো লাগানোর জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনাদের একটা পাসপোর্ট সাইজের কালার ফটো দিতে হবে এবং সিগনেচারের জায়গায় আপনাদেরকে ফর্মটিতে সিগনেচার করতে হবে। পরবর্তী যেটা বলা হয়েছে, জাতিগত সংশয়পত্র বাধ্যতামূলক নয়। আপনি যদি কোনো এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এটা বাধ্যতামূলক, নাহলে কিন্তু আপনাদের না দিলেও চলবে। পরবর্তী যেটা বলা হয়েছে, এছাড়াও যদি আপনারা অন্যান্য কোনো ডকুমেন্টস থেকে থাকে তো আপনারা চাইলে এখানে অবশ্যই দিতে পারেন। আপনাদের কথা বলা হয়েছে, তো শূন্যপদ কিন্তু নোটিফিকেশনে সম্পূর্ণ ভালোভাবে রয়েছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়াও যেটা বলা হয়েছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে পদে নিয়োগ করা হবে, গ্রুপ সি লেভেলের নন গ্রাজুয়েটেড হিসেবে স্কিল অ্যাটিশিয়ান পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখানে যেটা আবেদনকারী বয়স চাওয়া হয়েছে, এখানে কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তবে যেটা বলা হয়েছে, এসসি এসটি ওবিসি যারা রয়েছেন, যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে আবেদন করবেন তাদের কিন্তু বয়সের ছাড় দিয়ে দেওয়া হবে। এসটি 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। বলা হয়েছে আপনাদের কিন্তু অষ্টম পাশের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কিছু অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং টেকনিক্যাল ইনস্টিটিউটের সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে। এখানে যেটা মাসিক বেতনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত আপনাদেরকে কিন্তু বেতন দেওয়া হবে। কিন্তু শুরুতে আপনারা 19,900 টাকা করে পাবেন, ধীরে ধীরে আপনাদের বেতন 63,200 টাকা পর্যন্ত আপনাদের হয়ে যাবে। আবেদনপত্রের ঠিকানার কথা যেটা বলা হয়েছে, তো আপনার ঠিকানাটা স্ক্রিনশট করে নিতে পারেন, এছাড়াও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বা নোটিফিকেশন দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখানে গিয়ে দেখতে পারবেন। আবেদনের শেষ তারিখে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু 8 আগস্ট 2023 তারিখের মধ্যে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা তারা এখানে আবেদন করতে চান, ছেলে মেয়ে কিন্তু এখানে উভয়ে আবেদন করতে পারবেন। তো আপনারা অবশ্যই কিন্তু এই তারিখের আগে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে স্পিড পোস্ট বা নর্মাল পোস্টে কিন্তু আপনারা পাঠাতে পারেন। তো আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্মেটে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মেট অফ অ্যাপ্লিকেশন, এখানে যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনাকে এখানে একটা পাসপোর্ট সাইজের একটা কালার ফটো লাগাতে হবে। তো আপনি যে পোস্টের জন্য আবেদন করতে চান, তো পোস্ট আপনাদের ওখানে আপনার অ্যাপ্লিকেশন নোটিফিকেশন আপনি সবার উপরে পেয়ে যাবেন। তো সেই পোস্টের নাম এবং ট্রেড আপনারা দিয়ে দেবেন। এখানে যেটা বলা হয়েছে, আপনার পুরো নাম এখানে দিয়ে দেবেন, এখানে ফাদার্স নেম, এখানে আপনাদের যেটা অ্যাড্রেস, আপনি পিনকোড সহ কিন্তু আপনাদের অ্যাড্রেসটা সম্পূর্ণ দিতে হবে। পরবর্তী যেটা বলা হয়েছে, আপনাদের যদি অন্যান্য কোনো অ্যাড্রেস থেকে থাকে তো আপনারা এখানে অবশ্যই দিতে পারেন। তো এখানে যেটা তা পরবর্তী আপনাদের একটা ইমেল আইডি দিতে হবে, সিটিজেনশিপ যেটা বলা হয়েছে ইন্ডিয়ান বসিয়ে দেবেন। পরবর্তী যেটা বলা হয়েছে, ডেট অফ বার্থ, আপনার ডেট, মান্থ, ইয়ার এখানে আপনাদের কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা আপনাদের বয়স রয়েছে সেটা কিন্তু আপনার ওয়ার্ডে আপনাদেরকে লিখে দিতে হবে এখানে। পরবর্তী যেটা বলা হয়েছে ক্যাটাগরি, তো এখানে আপনি কোন ক্যাটাগরির মধ্যে আসেন সেই ক্যাটাগরি আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনাদের যেটা আপনারা যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানে স্কুলের নাম এবং কত সালে আপনি পাস করেছেন সেটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাকিটা রয়েছে।
তো সবার শেষে যেটা বলা হয়েছে আপনাদেরকে একটা সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর আপনারা এখানে একটা সিগনেচার করে দেবেন এবং আমার ডেট এবং প্লেস দিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ ভালোভাবে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর আপনার কাছে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সম্পূর্ণ ডকুমেন্ট আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় খামে ভরে কিন্তু পাঠাতে হবে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।